আসসালামু আলাইকুম, ফেরদৌস আহমেদ। চলে আসি আপনাদের জন্য আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমি আলোচনা করব প্রফেশনাল স্ক্রিন প্রিন্টিং ডিজাইনের, এটা হচ্ছে 3 নম্বর পর্ব। আজকে আমি আলোচনা করব হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে স্ক্রিন প্রিন্ট ডিজাইনের কাজের কোনো মূল্যায়ন আছে কি না, অথবা আপনারা স্ক্রিন প্রিন্টিং ডিজাইনের কাজটি শেখার পরে আপনারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারবেন কি না, সেই বিষয়ে আমার আজকের ভিডিও। তো এর জন্যে আমি আমার নিজস্ব অ্যাকাউন্টে লগ ইন করে রেখেছি আগ থেকেই। তো বেসিক্যালি এটা হচ্ছে আমার ফাইবারের অ্যাকাউন্ট, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাকাউন্টে আমি অলরেডি 60টা কাজ কমপ্লিট করেছি, আর আমার 60টা কাজই ছিল স্ক্রিন প্রিন্ট রিলেটেড। আমি একটা বায়ারের 1, 2, 3, 4, 5টা কাজ করেছি, আর বাকি কাজ করেছি হচ্ছে 2টা বায়ারের, ঠিক আছে। তো আমি কি কাজগুলো করেছি সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের একটু দেখাই। আমি ইনবক্সে যাই। এই বায়ারের আমি বেশ কয়েকটা কাজ করেছি, তো চলুন দেখি কী টাইপের কাজ ওনারা দেয় আর কী করতে হয়, একটু আপনাদের আইডিয়া দিই। এই দেখেন, এটা হচ্ছে অনেক আগে করেছিলাম, লাস্ট আপডেট। আচ্ছা, এখান থেকে ধরি, এই যে একটা ফাইল আমাকে উনি করতে দিয়েছিল, এটা হচ্ছে এই ফাইলটা, এটা কালার সেপারেশনের জন্য করতে দিয়েছিল। তো এই সাইজ দিয়েছে, আমি লিখছি যে লট অফ কালার হেয়ার, হাউ মেনি কালার ইউ প্রিন্ট ইট, ও লিখছে যে 10 কালারে হবে। তো আমি লিখছি যে 7 কালারে এটা সম্ভব, ইউ অলরেডি 7 কালার, ওকে। তো লাস্ট আমি ওকে সেপারেট করে দিছি। ও আচ্ছা, সেপারেট করে দেওয়ার পরে ও আবার মেজারমেন্ট চেঞ্জ চেয়েছিল, এরপরে মেজারমেন্ট চেঞ্জ করে দিয়েছিলাম। তো এই যে এভাবে আপনার স্ক্রিন প্রিন্ট কালারের কাজগুলো আমি ফাইবারে করেছি। এই দেখেন, এটা এই যে আপনার ভায়ারের নাম, এটাকে আমি সেপারেট করে দিয়েছিলাম। তো এই ভায়ারই আমাকে প্রায় 5টা কাজ দিয়েছে। এরপরে এই কাজ করেছি হচ্ছে এই যে এই বাইরের একটা কাজ করেছি, ওয়ার্ক 2020। তো উনি দিয়েছিল হচ্ছে আমাকে এই ডিজাইনটা, এটা আপনার একটা জাস্ট একটা ফটো দিয়েছিল। তো আমি এটাকে সেপারেট করেছি, 2 কালারে সেপারেট করে ডেলিভারি করেছি, ওয়ার্ক কমপ্লিট হয়েছে, ঠিক আছে। তো এভাবে আমি এ পর্যন্ত, দেখেন আমার ফাইবার অ্যাকাউন্ট থেকে আমি প্রায় 5টা 6টা রিভিউ পাইছি, আমার 5-স্টার রিভিউ রয়েছে। এই যে আমার গিগ হচ্ছে কি, দেখেন আমি গিগ দিয়েছি হচ্ছে এই যে প্রফেশনাল কালার সেপারেশন, ইমপ্রেশন 4টা হয়েছে, ক্লিক পরে নাই, অর্ডারও হয় নাই, ক্যান্সেলও হয় নাই, 2 কালার সেপারেশন আর্টওয়ার্ক, 40 শার্ট প্রিন্ট, এই যে ইমপ্রেশন হচ্ছে 248, 10টা ক্লিক করছে, অর্ডার আর ক্যান্সেলেশন 0। স্পট কালার সেপারেশনে 95টা ইমপ্রেশন হয়েছে, এরপর আপনার ক্লিক করেছে, 1টা অর্ডার হয় নাই। তো 2 কালার সেপারেশন, এটা হয়েছে 20টা ক্লিক, 795 ইমপ্রেশন, অর্ডার, এইটাই অর্ডার হয়েছিল প্রায়, এইটা থেকেই আমার 6টা 7টা অর্ডার করেছি, কিন্তু এখানে 7 থাকার কথা, 7 কি জন্য একটা প্রবলেমের জন্য হয়তো শো করতেছে না। তো আমি আপনার এই পর্যন্ত ফাইবারের মাধ্যমে দেখেন $40 ইনকাম করেছি, $50 হইলে উঠাইতে পারবো, আপাতত কাজ আসতেছে না। তো আমি যেহেতু কাজ করেছি, এই যে প্র্যাকটিক্যাল দেখেন আপনারা, এখানে মেসেজ আছে, তারপর এই যে কংগ্রেচুলেশনের গিগ পারফেক্ট অ্যাপিয়ারড সাম স্কুল। তো যেটা বলতে চাচ্ছি, আপনারা প্র্যাকটিক্যাল এখানে দেখেই বুঝতে পারতেছেন যে আমি ফাইবারে
কালার সেপারেশনের উপরেই জাস্ট এই পর্যন্ত $40 কাজ করেছি। তো ব্যস্ততার কারণে এইভাবে কন্টিনিউ থাকা হয় না, যদি ডে বাই ডে আমি অনলাইনে থাকি তাহলে অবশ্যই আমার এই অ্যাকাউন্টের মাধ্যমে আমি আরও ইনকাম করতে পারবো। এই যে দেখেন আমার রিভিউ, এই ভাইয়ারই আমাকে অনেকগুলো রিভিউ দিয়েছে, আর এই যে আপনার এই ভাইয়ার আমাকে আরেকটা রিভিউ দিয়েছিল, সবগুলো ইউনাইটেড স্টেটাসের কাজ করেছি। ঠিক আছে, তো আমি মনে করি যে আপনারা যদি স্ক্রিন প্রিন্ট ডিজাইনের কাজ শিখেন তাহলে ফাইবারেও হিউজ কাজ রয়েছে। যেমন আপনি আপনি ডাইরেক্ট ইয়েতে চলে যান, শুধু ফাইবারে চলে যান, ফাইবারে গিয়ে দেখি আমরা টি শার্ট প্রিন্টের বিষয়ে কী কাজ রয়েছে। এই যে দেখেন কালার সেপারেশনের কাজের অভাব নেই। আই উইল প্রফেশনাল কালার সেপারেশন, এই ভদ্রলোক 133টা রিভিউ পেয়েছে 5 স্টার। ঠিক আছে, উনি এত পরিমাণে কাজ করেছে। এরপরে আমরা দেখি আরও, এই যে দেখেন এখানে 94টা রিভিউ আছে। আই উইল কালার সেপারেশন, জাস্ট কালার সেপারেশন। এই যে দেখেন 11টা কাজ করেছে, 6টা রিভিউ পাইছে, 300টা রিভিউ পাইছে, জাস্ট টি শার্ট ডিজাইন। এই যে কালার সেপারেশনে 94টা কাজ করেছে। ঠিক আছে, এই যে দেখেন আই উইল ডু প্রফেশনাল কালার সেপারেশন 122টা। আমি কন্টিনিউ কাজ করলে অবশ্যই আমার অ্যাকাউন্টে অনেক হার্ড হইতো, বাট অন্যান্য ব্যস্ততার কারণে আমি এভাবে কন্টিনিউ কাজ করতে পারি না। তো দেখেন এখানে হিউজ পরিমাণে কাজ আছে, এই যে জাস্ট কালার সেপারেশন। কালার সেপারেশন ইন্টারন্যাশনালভাবে একটাই ওয়ে, যাই করুক না কেন কালার সেপারেশন একটাই। এই যে দেখেন কালার সেপারেশন, ও গিগ দিয়েছে, ওর গিগ মোটামুটি সাজানো গিগ, ও হিউজ পরিমাণে কাজ করেছে। এই যে আমার 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 গিগটা দেখেন রিকমেন্ডে চলে আসে, এটা গিগ যদি এভাবে পপুলার হয় এটা রিকমেন্ডে চলে আসে। এই যে দেখেন ওর রিভিউ, ঠিক আছে, ও রিভিউ দেখেন, এই যে আমার গিগে যাই, আমার গিগটাও গেলে আমি এভাবে এই যে গিগ সাজিয়ে রাখছি, তো এখান থেকে ডিটেলস দিয়ে রাখছি। এই যে আপনার আমার অ্যাকাউন্ট, আমার রিভিউ, এই যে এ পর্যন্ত আমার কাজের যে স্কিল সব আমার গিগের নিচে রয়েছে। তো আপনারা যদি স্ক্রিন প্রিন্ট অথবা কালার সেপারেশনের কাজটা শিখেন, আমি মনে করি ফাইবারে হিউজ পরিমাণে কাজ আছে, আপনারা এই অ্যাকাউন্ট দেখে বুঝতে পারতেছেন। ঠিক আছে, এরপর আমি যাই আপওয়ার্কে। ঠিক আছে, আপওয়ার্কেও আমি অনেক আগে অ্যাকাউন্ট করে রেখেছি বাট কাজ করি না, এর জন্য আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে। তো যাই হোক, দেখেন কী পরিমাণে কাজ আছে, আমি জাস্ট আপনাদের সার দিয়ে দেখাই। টি শার্ট কালার সেপারেশন, টি শার্ট কালার সেপারেশন, টি শার্ট ডিজাইন। দেখেন টি শার্ট ডিজাইন সংক্রান্ত, টি শার্ট ডিজাইন ইলাস্ট্রেশন বড় বড় কাজ, এটা বেস্ট টি শার্ট ডিজাইনার। টি শার্ট লোগো ডিজাইন, ক্লোথিং লাইন, টি শার্ট অ্যান্ড হেড ডিজাইন, এই যে এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের একটা কাজ। ক্লোথিং লাইনের মানে কাপড়ের উপরে টি শার্টের যে বিষয়টা থাকে অথবা ক্যাপের উপরে প্রিন্ট, গেম আর টি শার্ট ডিজাইন, প্রিন্টেড টি শার্ট ডিজাইন, ইন কর্পোরেশন মাই লোগো, ওনার লোগো দিয়ে আর কি। যাই হোক, এই যে ইলাস্ট্রেটর ফর গার্মেন্টস প্রিন্টিং, এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের কাজ, ফিক্সড প্রাইস $50। ঠিক আছে, গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন নিডেড এ গ্রাফিক্স ফর টি শার্ট। এই যে দেখেন টি শার্ট বলতেই বোঝায় স্ক্রিন প্রিন্ট। ঠিক আছে, টি শার্ট যেখানে থাকবে সেখানে ভাববেন স্ক্রিন প্রিন্ট আছে। তো এই যে কাজ আছে, গ্রাফিক্স ডিজাইনার নিডেড ফর মোর টি শার্ট মোকআপ, এই যে টি শার্টের মোকআপ করার জন্য একজন গ্রাফিক ডিজাইনার লাগবে, $20 বাজেট। তো এই মার্কেট প্লেসও আমি ওইভাবে কাজ করি নাই, অনেক আগে অ্যাকাউন্ট করা ছিল, তো যদি কাজ করতাম এখানেও আমি লং টাইম কাজ করতে পারতাম, বাট অন্যান্য ব্যস্ততার কারণে এই মার্কেট প্লেসে আমার কাজ করা হয় নাই। তবে আমি যেটা মনে করি, আপনারা যদি ওইভাবে ফুলফিলভাবে অ্যাকাউন্ট করতে পারেন, ঠিক আছে, টেস্ট দিয়ে কমপ্লিটভাবে, আপওয়ার্কে একটু টাফ, ফাইবারে কাজ পাওয়া সহজ। এই যে আমি $2 আর্ন করেছি,
এরপরে আর এভাবে কন্টিনিউ করা হয় না। তো আপনারা যদি আপওয়ার্কে কন্টিনিউভাবে ফুলফিল করে একটা অ্যাকাউন্ট কাজ করতে পারেন, তাহলে আমি মনে করি আপওয়ার্কেও অনেক কাজ রয়েছে। আর ফাইবারে আপওয়ার্ক থেকে ইজি কাজ পাওয়া, জাস্ট আপনি গিগুলো সাজাবেন, এগুলো ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল রয়েছে, সুন্দর সুন্দর টিউটোরিয়াল রয়েছে, অনেক ভালো ভালো ওই টিউটোরিয়ালগুলো দেখে গিগুলো সাজাবেন। এরপর যদি আপনার ইমপ্রেশন বাড়ে, এরপর আপনি কাজের অর্ডার পাবেন, অটোমেটিক মেসেজ আসবে এখানে, এই যে এগুলো অটোমেটিক তখন ভাইরে নক করবে, মানে এই মেসেজটা আমার এই যে 41 মিনিট আগে আসছিল, এই যে হাই আই হ্যাভ স্ক্রিন প্রিন্টিং শপ অ্যান্ড আই এম লুকিং ফর সামওয়ান টু সেপারেট অল মাই আর্টওয়ার্ক, আই নিড এ কমপ্লিট সলিউশন, ক্রিয়েট মোকআপ অন টি শার্ট, সেপারেট আর্টওয়ার্ক ইলাস্ট্রেটর অ্যান্ড সামটাইম কনভার্ট আর্টওয়ার্ক ফাইল ফ্রম রেস্টার টু ভেক্টর, আর ইউ এবল টু ডু দিস, আমি রিপ্লাই দিয়ে রাখছি বাট উনি এখনও কোনো রিপ্লাই আমাকে দেয় নাই। তো এরকম অনেক ভাইয়ার রয়েছে যারা বাইরের দেশে ফ্যাক্টরি রয়েছে অথবা শপ রয়েছে, তারা নিজস্ব ডিজাইনে এই কাজগুলো করতে চায়। তো আমি লাইভ আপনাদের দেখাইতে পারলাম যে আসলে আপনারা স্ক্রিন প্রিন্টের ডিজাইনের কাজ শিখলে আপওয়ার্ক, ফাইবার, আরও অনেক ধরনের মার্কেট প্লেস রয়েছে, আপনি এই ধরনের মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারবেন। তাছাড়া আপনি ফেসবুকের অনেকগুলো গ্রুপ রয়েছে, ঠিক আছে, ফেসবুকের অনেকগুলো গ্রুপ রয়েছে, ওই গ্রুপে গেলে আপনি মনে করেন যে এই টি শার্টের ডিজাইন সংক্রান্ত কাজ করতে পারবেন, ঠিক আছে। তো আমি একদম প্র্যাকটিক্যাল আমার অ্যাকাউন্ট থেকেই আপনাদের দেখাইলাম যে আসলে ফাইবারে অথবা আপওয়ার্কে অথবা স্ক্রিন প্রিন্টের কাজ শিখলে অবশ্যই আপনি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওর পর টপিক ছিল হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে স্ক্রিন প্রিন্ট ডিজাইনের কাজের কোনো মূল্যায়ন আছে কি না। তো আমি প্র্যাকটিক্যাল আমার অ্যাকাউন্ট দিয়ে আপনাদের দেখাই দিলাম যে আসলেই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে স্ক্রিন প্রিন্ট এ ডিজাইনের কাজের কোনো মূল্যায়ন আছে কি না, আপনারা প্র্যাকটিক্যাল আমার অ্যাকাউন্ট থেকেই বুঝতে পারছেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। তো নেক্সটে আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি, আপনারা সবাই আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।